ঐন্দ্রী লাইফ সন্ধ্যা। লড়াকু অভিনেত্রী ঐন্দ্রীলা শর্মার জন্য এক বিশেষ সন্ধ্যার আয়োজন করেন জীবন বীমা কর্মচারীরা, যেখানে উপস্থিত ছিলেন ঐন্দ্রীলার মা শিখা শর্মা। ঐন্দ্রীলার সঙ্গে লড়াই চালিয়েছেন শিখা শর্মাও, আজও চালিয়ে যাচ্ছেন তিনি। তাকে এক বিশেষ সম্মানও দেওয়া হয়। তবে এদিন প্রথমবার ঐন্দ্রীলা শর্মার মৃত্যু নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন শিখা শর্মা। কি বললেন তিনি, তার মেয়ের মৃত্যুর আসল কারণ কি, শুনলে অনেকেই অবাক হবেন। শুনে নিন শিখা শর্মার থেকেই। সবাই চেন, ও দুবার ক্যান্সারকে ফাইট করে জিতে এসেছিল, ভালোই ছিল। 2015 সালে ফার্স্ট ক্যান্সার হয়েছিল, তারপর 6 বছরও খুব ভালো ছিল। ইঞ্জিনিয়ারিং পড়তে আসে কলকাতায়, কিন্তু তার উদ্দেশ্য ছিল এই অভিনয় জগতে আসা, কিন্তু সেটা ও নিজে নিজেই অ্যাচিভ করেছিল। কারণ আমরা সবাই মেডিকেল প্রফেশনের মানুষ, ওর বাবা ডাক্তার, দিদি ডাক্তার, আমি নার্সিং ইনচার্জ একটা নার্সিং স্কুলে, বহরমপুর মেডিকেল কলেজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে আমি কিছু বাধা দিই, ঠিক আছে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, ওটাও কন্টিনিউ করো কোনো রকম, পাশাপাশি এগুলোও করো। তো সেভাবেই চলছে। 2021 সালে ও আবার ক্যান্সার আক্রান্ত হয়, সেটা হয়েছিল লাংস। তো লাংস হওয়ার পর প্রথম দিকে একটু ভেঙেছিল, যাই হোক সবাই মিলে আমরা করে চিকিৎসা করে তারপর অপারেশন করে ও আবার ফাইট ব্যাক করেছিল, ভালোই ছিল, আবার কাজ করছিল। কিন্তু একদিন দেখা দিন হল আমি সন্তান আমার, তো হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে ছেড়ে এইভাবে চলে যাবে, এটা আমরা ভাবতে পারি, কিছু করার তো নাই, কিছুই লিখবার কেউ, এইভাবেই চলে যাবে। মাত্র 24 বছর বয়স, অনেক কিছু দেওয়ার ছিল মেয়েটা, অনেক কিছু করার ছিল, বরফ আমাদের অনেকটা জায়গাটাই তো আছে। তো বলেছিল যে একটা অনাথ আশ্রম করবো, একটা বৃদ্ধাশ্রম করবো, ওর ক্রিয়েটিভিটি করছি, অন্যরকম কাজ করতে চাই। 2021 যখন লকডাউন চলছিল তখন অসুস্থ, ওর বন্ধু সব্যসাচীকে নিয়ে ও প্রচুর কাজ করেছে, প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছে, অনেক মানুষকে ওর সেবা করেছে। ও একদিকে বিছানায় শুয়ে আর সব্যসাচীর বাইরে ঘুরে ঘুরে কিছু ভলেন্টিয়ার্স নিয়ে, কার মেডিসিন লাগবে, কার ওষুধ লাগবে, কোন বাচ্চা খাবার পাচ্ছে না, কোন বৃদ্ধ বা বৃদ্ধ যে কোনো হোক খাবারের অসুবিধা তো তখন খুব ছিল, সেইগুলো ওরা গোটা লকডাউন পিরিয়ডটা কাজ করেছে। কিন্তু বিধি দই কেন জানিতে আমরা পেরে গেলাম, একটা পাঁচ অঞ্চল মেয়ে ছটফটে নিয়ে আমাদের ছেড়ে চলে সবাই সবার জায়গায় ফিরবে জানে, এই মা বাবা আমরা বড় সাদা কালো হয়ে গেলাম, আমাদের পাঁচ একটা জীবনে শেষ 3 বছর থেকে যাবে, এছাড়া কিছু বলার নেই। যদি কোনো পুনর্জন্ম থাকে তখন আমি সবাইকে তো একটা আঁকি জানাচ্ছি, এখানে কি জয়িতা জীবন বীমা কর্মচারী সমিতি থেকে পূর্বাঞ্চল, এটা মনে হয় এটা থেকে ওই দিলাকে একটা ওরা সম্মান দিচ্ছে, এটা আমি যাইনি যেন এইরকম একটা সরল সন্ধ্যা আমি যাইনি এই বয়সে। হ্যাঁ মানুষ হয় না কেন, একটা বয়সের পর সরল সন্ধ্যা হয় সেটা তো আনন্দ করে আসা যায়, আমার এটা আসার ইচ্ছাও ছিল না, কিন্তু এরা এত বেশি করে রিকোয়েস্ট করলো, তখন মনে হলো যাই একটু অন্তত দেখে আছি মেয়ের সরল সন্ধ্যাটা। তো ইন্দ্রিলা তো একটা ফুল অফ লাইফ, ও তো কোনোদিন কাঁদতে জানেনি, এত কষ্ট পেয়েছে, পরপর 2 বার ক্যান্সার হয়েছে, এত এত কষ্ট পেয়েছে, কিন্তু কোনো সময় না ও কাঁদেনি, চোখের জলটা ওর আমি একটু
দেখিনি, খুব কম, ভীষণই কম। তো হঠাৎই এটাই আনএক্সপেক্টেড হয়েছিল। আমার সামনে দিয়ে মেয়েটা আমার পাশে শোয়া ছিল, হঠাৎ হাত নুড়লো না পা নুড়লো, 10 মিনিটের মধ্যে ওইটা হয়ে গেল। চেষ্টা তো করেছি বলো, আমরা তো চেষ্টা করিনি তা তো না, চেষ্টা করেছি, ওটি হয়েছে, ওটি সাকসেসফুল হয়েছে, জ্ঞানও ফিরেছিল, কিন্তু তারপরে আর সে কমাতে চলে গেল। জানি না চিকিৎসা কতটা কি করেছে সেটা তো, ট্রিটমেন্ট নার্সিং কেয়ার গুলো খুব ভালো ছিল, যেন ওখানে এত ভালো নার্সিং কেয়ার ছিল, তাতে আমি তো প্লিজ ছিলাম। কিন্তু অস্টিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আমাদের একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু থেকেই গেল। আমাদের মানে ঐন্দ্রিয়ার জন্য আরো কিছু করা যেত, কিন্তু সেটা হয়নি, একদমই হয়নি। কিছু কিছু একজন দুজন ডাক্তারের ইগো প্রবলেম চলছে, বাইরে থেকে আসা, আমরা চেয়েছিলাম বাইরে থেকে এনে যদি কিছু করা যেত। তো আমরা তো চাইবো মেয়েকে বাঁচাতে, আমরা তো আর অন্য কিছু চাইবো না। কিন্তু ডক্টর যিনি অপারেশন করেছিলেন, অমায়িক মানুষ, খুব ভালো অপারেশন করেছিলেন, উনি সব সময় আমাদের কোঅপারেট করেছেন। ডক্টর মল্লিক কোঅপারেট করেছেন সব সময়, বেশিরভাগ ডক্টর অপারেশন করলে একজন কিন্তু করেনি, সেটা কিন্তু আমাদের মনের মধ্যে থেকেই যাবে, এটা কিন্তু আমরা ভুলতে পারবো না। হয়েছিল একদম তাই, দুদিন পরে জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরে এমআরআই করলো, এমআরআই করার পর থেকেই ডিটোরিয়েটটা করলো, এমআরআই করার পর থেকে। আমরা চাইনি, আমরা আমরা তো অতটা তো বুঝি না, এমআরআইটা করলে এবারে রিপোর্ট ভালো হলো, কিন্তু ওই যে এমআরআই করতে গিয়ে অতটা টাইম নিল, এই টাইমটা মনে হয় ওর পক্ষে ভালো হয়নি। না যিনি অপারেশন করেছেন তিনি খুব ভালো, ডক্টর মল্লিক খুব ভালো, আরো যারা ছিল কোঅপারেট করেছে, করেনি শুধু একজন, নিজে কতটুকু ডাক্তার কতটুকু মানবিক আমি জানি না। ডক্টর পিয়া ঘোষ আমাদের সঙ্গে কোনো কোঅপারেট করেনি, কোনো কোঅপারেট করেনি। অনেক ডাক্তার দেখেছে, তাদের তাদের ট্রিটমেন্ট ফলো করা হয়নি ঠিকঠাক মতো, আমরা বলেছি, অনেক বলেছি, আমার মেয়ে ডাক্তার, আমার মেয়ে বলেছে, রিকোয়েস্ট করেছে, কোনো রিকোয়েস্ট সেটা রাখলোকে আলটিমেট মেয়ে আমার সুন্দর আয়োজন করা হলো, বাঁচতে পারতো, আমি এটা 100% বাঁচতে পারতো, ওই কার্ডিয়াক অ্যারেস্ট গুলো হতো না, কার্ডিয়াক অ্যারেস্ট হতো না, আমি এটা গ্যারান্টি দিই। আপনারা যারা এসেছেন, আর যদিও হতো রিভার্স করতো, আমি তো বলবোই এটা, এটা আমি বলবোই, এটা একদম পিওর একটা মানে একটা ইগো নিয়ে নিল, যে সবাই আসছে এ করছে তা করছে, কিন্তু যারা স্ক্রিনটা খুলবেন যে কাইন্ডলি আমার মেয়েটাকে খুলে দিন, কারণ আমরা আমাদের প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাব, সে দেখে ও আমি বলছি প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাব, সে দেখে ও আমি বলছি না, একটা যদি 80 বছরের বয়সের ডাক্তার পেশেন্ট হতো সেটা একটা আলাদা কথা ছিল, কিন্তু একটা 24 বছরের মেয়ের ক্ষেত্রে এটা করা উচিত হয়নি। এই দুঃখে আমরা সারা জীবন কাটিয়ে দেবো, এটা বড়ই দুঃখের ছিল আমাদের। হ্যাঁ ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম, আমরা ডক্টর আমরা মাননীয় চিফ মিনিস্টারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, উনিও বলেছিলেন
চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু গ্রিন কার্ডিটার করে নিয়ে যাওয়ার পথে কিন্তু স্টেবল হওয়া দরকার ছিল, স্টেবলটা ছিল। ডক্টর অরিজিৎ সিং আমাদের সঙ্গে ডে টু ডে যোগাযোগ রেখেছে। আমরা মুম্বাইয়ে কথা বলেছিলাম মুম্বাইয়ের ডাক্তারের সঙ্গে, ডক্টর সমাগত সুদীপেন্দ্র বিশ্বাসের সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছিলেন একটুখানি যদি আমরা টাইম পাই তাহলে আমরা এয়ারবাসে করে নিয়ে চলে যাব। এই সুদীর্ঘ চলার পর যে সব সময় কুসমাস কিনেছিল তা নয়, ওরা অনেক সময় এটা ছিল বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের সদস্য এবং সদস্যরা ঐকান্তিক প্রচেষ্টাকে পাথর করে তাড়াতাড়ি ওরা হেলথ আমরা হেলথ সাপোর্ট আজকে গৌরব যেগুলো ছিল সাপোর্ট করে খুলে দিতে লাগলো। ওরা যে কিভাবে কি করেছে, কতটুকু দক্ষ আপনারা আজকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে মানে যিনি আর কি ইনচার্জ ছিলেন, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা ভুলে যাইনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা